বুঝা থাকলে বলুন, এই লামাজাবিদের এই সমস্ত কৃতিকাণ্ড কি প্রমাণ করে? এরা হক না বাতিল? লামাজাবিরা বাতিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা হইলেন হক। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের চার মজাব, হানাফি মজাব, শাফি মজাব, মালিকি মজাব, হাম্বলি মজাব। আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানের সকল দলের মধ্যে হক। বুঝা থাকলে বলেন, লা মাযাবি হক না আহলে সুন্নাত হক? আহলে সুন্নাত হক, লা মাযাবি বাতিল। আহলে সুন্নতের মজাব হইল সাইতা, হানাফি মজাব, শাফি মজাব, মালিকি মজাব, হাম্বলি মজাব। এবার মূল কথার দিকে ফিরে যাই। সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা কি সাব্যস্ত হয়েছিল? আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার জন্য মজহাবের ইমামগণের ইজমার দ্বারা কি সাব্যস্ত হয়েছে? তারাবির নামাজ বিশ্বাকাতের কম নয়। মজহাবের ইমামগণের ইজমার দ্বারা কি সাব্যস্ত হয়েছে? তারাবির নামাজ বিশ্বাকাতের কম নয়। আর যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার দ্বারা কি সাব্যস্ত হয়েছে? যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে, ইসলামী অনুষ্ঠানে মাইকের ব্যবহার জায়েজ, আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজেও মাইকের ব্যবহার জায়েজ, যদি অন্য লোকের ডিস্টার্ব না হয়। যদি অন্য লোকের ডিস্টার্ব না হয়, আপনি ওয়াজে মাইক ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত মানুষের ঘুমের ব্যাঘাত না হয়, যতক্ষণ পর্যন্ত কারো কোনো এবাদতে ব্যাঘাত না হয়। একই অবস্থা আজানের বেলায়, একই অবস্থা একামতের বেলায়, একই অবস্থা নমাজের বেলায়। আমাদের বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে মাইকের ব্যবহার অনেকটা নিয়ম বহির্ভূত হয়। আমি বাংলাদেশের বাইরে যত দেশ ভ্রমণ করেছি, সফর করেছি, পাশ্চাত্য যে সমস্ত দেশ আমি ভ্রমণ করেছি, মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশগুলিতে আমি ভ্রমণ করেছি, ওই সমস্ত দেশে আমি দেখেছি আজানের জন্য যে মাইক ব্যবহার করা হয়, ঘুমের টাইমে না, এশার নামাজের টাইমে মাইক মাইকে আজান দেওয়া হয়, আবার ফজরের সময় মাইকে আজান দেওয়া হয়, এর মধ্যে মাইকে আর আজান দেওয়া হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে একটা সভা যদি 12টা পর্যন্ত চলে আর 12টার সময় যদি এশার নামাজ পড়ে, তো 12টায় মাইকে আজান দেয়, এটা উচিত নয়। রাতের তিন ভাগের এক ভাগ প্রথম ভাগ হইল এশার নামাজের টাইম, আজান এই সময় দিলে মাইকে দেওয়া যায়, এটা গুমানির টাইম না, এশার নামাজের টাইম। এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত গুমানির টাইম, এই টাইমে মাইক বাজাইলে লক্ষ্য রাখা দরকার যে আমার মাইকের আওয়াজের কারণে কোনো মানুষের ঘুমের যেন ব্যাঘাত না হয়, কোনো রুগীর যেন কষ্ট না হয়, কোনো কুরআন তেলাওয়াত করনেওয়ালা তসবি পড়নেওয়ালার যেন ব্যাঘাত না হয়। এই সমস্ত নিয়ম নীতি মানিয়াই অন্যান্য দেশে মাইক ব্যবহার হয়, বাংলাদেশে মাঝে মধ্যে নিয়ম নীতি লঙ্ঘন করা হয়। এটা মাইকের দোষ না, যারা লঙ্ঘন করে তাদের দোষ। এবার বুঝে থাকলে বলেন তো, আজানে মাইকের ব্যবহার জায়েজ কিনা, একামতে মাইকের ব্যবহার জায়েজ কিনা, নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা? জায়েজ। এই বিধানটা পাইলেন কি কোরআনের কোনো আয়াতে, না রাসুলের কোনো হাদিসে, না সাহাবাগণের ইজমায়, না ইমামগণের ইজমায়, না যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমায়, যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমায়। এটা ইজমার তৃতীয় স্তর। আগেই বলেছি, যেই ব্যাপারে আলেমগণের ইজমা হইয়া যায়, সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। কাজী নমাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এটা নিয়ে আর কারো দ্বিমত করার কোনো অধিকার নাই, যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা হয়ে গেছে। এই যে তিন দলের ইজমা, সাহাবাগণের ইজমা, ইমাম মুস্তাহিদ ইমামগণের ইজমা এবং যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা, এই তিন প্রকার ইজমাকে
আল্লাহ তার কুরআনের ভাষায় উলুল আমর বলেছেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম মানো মানে আল্লাহর যে বিধান কুরআনে পাও সেই বিধান কুরআন থেকে গ্রহণ করো। রাসূলের হুকুম মানো এর মানে হলো আল্লাহর যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো। উলুল আমরের হুকুম মানো মানে তিন প্রকারের ইজমার মধ্যে যেই বিধান পাও সেই বিধান ইজমাত থেকে গ্রহণ করো। রাসূলের ভাষায় এটার নাম উম্মতের ইজমা, আল্লাহর ভাষায় এটার নাম উলুল আমর। রাসূলে বলছেন উম্মতের ইজমা আর আল্লাহ বলছেন উলুল আমর। যে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারা উলুল আমর, যে সমস্ত মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারা উলুল আমর, যে সমস্ত আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারা উলুল আমর। এরপরে আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন, কিন্তু যদি এই মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান না দিয়া ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন, এবার ঐক্যবদ্ধ সমাধানের আলোচনা না ভিন্ন ভিন্ন সমাধান, ভিন্ন ভিন্ন সমাধান যদি দেন তাহলে এক একজনের দেওয়া এক একটা সমাধানকেই এক একটা মজহাব বলা হয়। আজকে বুঝলেন কি না মজহাব কারে কয়? এক একজন মুস্তাহিদের দেওয়া এক একটা সমাধানকেই এক একটা মজহাব কয়। এই মজহাবে যে সমাধান আছে এটাও আল্লাহর বিধান। তিন প্রকার ইজমার মধ্যে যে সমাধান আছে সেটাও আল্লাহর বিধান। রাসূলের হাদিসে যে সমাধান আছে সেটাও আল্লাহর বিধান। কুরআনে যে সমাধান আছে সেটাও আল্লাহর বিধান। এবার বলুন আল্লাহর বিধান কত ঠিকানায় পাওয়া যায়? এক নম্বর ঠিকানা হইল আল্লাহর কুরআন, দুই নম্বর ঠিকানা হইল রাসূলের হাদিস, তিন নম্বর ঠিকানা হইল উম্মতের ইজমা, চার নম্বর ঠিকানা হইল ইমামগণের মুজতাহিদগণের মজহাব। এবার কয়েকটা মজহাবের উদাহরণ শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজের রাত্রে সাত আসমানের উপরে গিয়ে আল্লাহর আরশে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, আবার অল্প সময়ের মধ্যে পৃথিবীতে ফিরে এসেছেন। এটাকে রাসূলের মেরাজ বলা হয়। আজকে নূতন শুনেছেন না আরো শুনেছেন কোনোদিন রাসূল মেরাজে গেছিলেন কিনা? স্বপ্নে না জাগ্রত, রুহানি ভাবে না সশরীরে? হ্যাঁ সশরীরে, চাক্ষুষ ভাবে নিজের চোখে জান্নাত দেখেছে, নিজের চোখে জাহান্নাম দেখেছেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছেন। মেরাজের রাত্রে রাসূল আল্লাহর সাথে যেসব কথাবার্তা বলেছেন এর মধ্যে সর্বপ্রথম কথা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, আমার মুখের দ্বারা যত এবাদত করেছি, আমার মালের দ্বারা, আমার শরীরের দ্বারা যত এবাদত করেছি, আমার ধন সম্পদের দ্বারা যত এবাদত করেছি, আল্লাহ সমস্ত এবাদত তোমাকে হাদিয়া দিলাম। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন রাসূল বললেন আমার মুখের এবাদত, শরীরের এবাদত, মালের এবাদত আল্লাহ তোমারে হাদিয়া দিলাম, তখন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আপনার প্রতি সালাম এবং রহমত এবং বরকত। তখন রাসূল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আপনার সালাম আমি সমস্ত নবী রাসূলগণের পক্ষ থেকে এবং সমস্ত নেককার বান্দাদের পক্ষ থেকে গ্রহণ করলাম। দুইজনের কথাবার্তা শুনিয়া ফিরিস্তারা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই হলো মেরাজের রাতের প্রথম আলাপ, মেরাজের রাতের প্রথম আলাপ।
আল্লাহর অসাক্ষাতে না আল্লাহর সাক্ষাতে? আল্লাহর সাক্ষাতে। মধ্যে যত আলাপ হয়েছে, মধ্যে যত আলাপ হয়েছে, এর মধ্যে একটা আলাপ হইল, নবী আপনাকে আমি সুসংবাদ দিলাম, আপনার একটা উম্মতকেও আমি বেদিন কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখব না, একটা উম্মতকেও না, আপনার উম্মত যারা হবে এদের একজনকেও আমি বেদিন কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখব না। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সুসলাম বলেন, আতানি আতিম মিন ইন্দি রব্বি فخيرني بين ان يدخل نصف امتي الجنه وبين الشفاعه فاخترت الشفاعه وهي لمن مات ولم يشرك بالله شيئا। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফেরেশতা পাঠাইলেন, দুইটা প্রস্তাবের যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিয়া। প্রস্তাব দিলেন কটা, গ্রহণ করার অনুমতি কটার? একটা। দুটোটা একসাথে গ্রহণ করা যাবে না, দুইটার যে কোনো একটা গ্রহণ কর। রাসূল বলেন, আল্লাহর প্রেরিত দুইটা প্রস্তাবের একটা হইল আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত দোযখে যাবে, এটা একটা প্রস্তাব। আর একটা প্রস্তাব হইল আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত দোযখে যাবে, তবে আপনার সুপারিশে গুনাহগার উম্মতদেরকে দোযক থেকে নাজাত দিয়া দেওয়া হবে। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলি, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলেন, এক নম্বরটা না দুই নম্বরটা, আগরটা না শেষরটা? শেষরটা। রাসূল বলেন, আমি আগেরটা গ্রহণ করি নাই, আমার অর্ধেক উম্মত যাই বুকি ব্যস্ত, আর অর্ধেক যাই বুকি দোযক হইব, আমি গ্রহণ করছি না, নেককার উম্মত ব্যস্ত যাইব আর গুনাহগার উম্মত দোযখ যাইব, তবে আমার সুপারিশে সমস্ত উম্মতকে দোযক থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, এই প্রস্তাবটা আমি গ্রহণ করেছি। মেরাজের রাত্রে আল্লাহর সাথে যত আলাপ হয়েছে, পয়লা আলাপ হইল আত্তাহিয়াতের মাঝে, আর দুই নম্বর আলাপ হইল সমস্ত উম্মতকে আল্লাহ দোযক থেকে নাজাত দিয়ে দিবেন, গুনাহগার হইলেও, সমস্ত উম্মতকে আল্লাহ গুনাহগার হইলেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। তবে রাসূল বলেন, ওয়াহিয়া লিমান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি শাইআ, যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত না করিয়া মরে, আর যদি আমার কোনো উম্মত আল্লাহর সাথে শরীকদার বানায়, শরীকদার বানায় মানে যেটা আল্লাহর কাছে চাওয়ার কথা আছিল, ইতা গিয়া বাবার কাছে চায়নি, বাবার কাছে মাজারে গিয়া কয় বাবা আমারে সন্তান দাও, হুকার সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ, বাবা আমারে সুখ শান্তি দাও, সুখ শান্তি দেওয়ার মালিক বাবা না আল্লাহ, বাবা আমাকে ধন সম্পদ দাও, ধন সম্পদ দেওয়ার মালিক বাবা না আল্লাহ, খারে খার সাথে শরিক বানাইলো বাবা রে আল্লাহর সাথে শরিক। রাসূল বলেন, এদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আমার শাফাত চিরতরে হারাম। তাহলে নবীর শাফাতে গুনাহগার উম্মত জাহান্নাম থেকে নাজাত পাইব, শিরিক করলে না শিরিকটা কি বাঁচলে? এই কথা ইয়াদ রাখা লাগবে, শিরিক থেকে, শিরিক গুনার থেকে যদি বাঁচতে পারেন তাহলে আপনি যত বড় গুনাহগার হন জাহান্নামে যত শাস্তিই ভোগ করেন, একদিন নবীর সুপারিশে আল্লাহ আপনাকে নাজাত দিয়া দিবেন। এটা হলো মধ্যের আলাপগুলির মধ্যে একটা আলাপ। আর সর্বশেষ আলাপ মেরাজের রাত্রে আল্লাহর সাথে নবীর সর্বশেষ কথাবার্তা হইল, যে নবী যেভাবে আপনি মেরাজে আসিয়া আমার সাথে সরাসরি কথাবার্তা বলছেন, আপনার উম্মতে দৈনিক 50 বার আমার সাথে সরাসরি কথাবার্তা বলবে। নবী এ মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলছেন জীবনে একবার, আর উম্মতে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে দিন দৈনিক 50 বার। কেমনে? 50 বেলা নমাজের ভিতরে। কত বেলা নমাজ? 50 বেলা। পরে আস্তে আস্তে মাফ ওইতে 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 45 অক্ত মাফ, আর কত অক্ত রয়েছে? 5 বেলা।
এই ফজ বেলা নামাজ যেই উম্মতে পড়বে আমি তারে 50 বেলার সওয়াব দিয়ে আসি যে সর্বশেষ কথা পয়লা কথা মাঝের এক কথা আর শেষ কথা কইলাম যাই হোক মেরাজ থেকে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বিবরণ দিলেন জান্নাত যে আল্লাহর রাসূল নিজের চোখে দেখছেন এই কথা হাদিসে উল্লেখ আছে জাহান্নাম যে নিজের চোখে দেখছেন এই কথা হাদিসে উল্লেখ আছে আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলছেন এই কথা হাদিসে উল্লেখ আছে কিন্তু আল্লাহকে কেমনে দেখছেন এটা হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ নাই আগের কথা ইয়াদ থাকলে গোকা কোরআন হাদিসে উল্লেখ না থাকলে সমাধান বাইর করার উপায় কি ইজতিহাদ উপায় কি ইজতিহাদ নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করলেন গবেষণা করলেন নবী যদি মেরাজের রাতে আল্লাহকে দেখে থাকেন কেমন দেখছেন কিভাবে দেখছেন আর নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইজতিহাদ করেন যদি নবী মেরাজে আল্লাহকে দেখে থাকেন কিভাবে দেখছেন ইবনে আব্বাস ইজতিহাদ কইরা বলেন মেরাজের রাতে নবী যখন আল্লাহর সাথে কথা বলেছেন তখন চর্মচুকে আল্লাহকে দেখেছেন এটা খার মজাব ইবনে আব্বাসের মজাব নবীর বিবি আয়েশা ইজতিহাদ কইরা সমাধান বাইর করলেন নবী যখন মেরাজের রাতে আল্লাহর সাথে কথা বলছিলেন অন্তর চুকে আল্লাহকে দেখেছিলেন অন্তর চুকে দেখেছিলেন এটা বিবি আয়েশার মজাব চর্ম চুকে দেখেছিলেন এটা ইবনে আব্বাসের মজাব বলেন ঐক্যবদ্ধ সমাধান দিলেন না ভিন্ন ভিন্ন মুস্তাহিদে ভিন্ন ভিন্ন সমাধান দিলেন ভিন্ন ভিন্ন সমাধান দিলে এক একটা সমাধানের নাম এক একটা মজাব মেরাজের রাতে নবী আল্লাহরে দেখার ব্যাপারে দুই সাহাবীর দুই মজাব ইবনে আব্বাসের এক মজাব তার মজাব হলো চর্ম চুকে দেখেছেন নবীর বিবি আয়েশার আরেক মজাব তার মজাব হইল অন্তর চুকে দেখেছেন তাইলে মজহাব নবীর যুগেই ছিল কিনা নবীর সাহাবীদের মধ্যেই ছিল কিনা নবীর গড়ের ভিতরে ছিল কিনা গড়ের ভিতরে কেমনে বললেন আয়েশা 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 নবীর গড়ের বাইরের মানুষ না নবীর গড়ের ভিতরের মানুষ আয়েশার একটা মজাব ছিল নবীর গড়ের ভিতরে মজাব ছিল এরপরে যদি কেউ কয় মজাব চিনি না তে তো হে নবী অসিনে না আয়েশা অসিনে না তুই যদি নবী অসিনস না আয়েশা অসিনস না মজাব অসিনস না তুই কি ওর মুসলমান কথা বুঝলা নি সব কল একটা উদাহরণ দিলাম সাহাবায়ে কেরামের মধ্যে যে মজাব ছিল আরো উদাহরণ আছে সাহাবায়ে কেরামের মজহাব রসুল জানতেন এবং সমর্থন দিয়েছেন এই এই উদাহরণও আছে এমনকি নবী নিজেই একটা মজাব বানার জন্য এক দেশের মানুষকে ব্যবস্থা করে দিতেন সেই উদাহরণ আছে আপনারা যদি বলেন আর কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন তে আর দুইটা উদাহরণ দিয়ে কথা শেষ করি মহতরম হাজিরিন একবার নবী একদল সাহাবীকে একটা যুদ্ধে পাঠাইলেন ইসলামের ইতিহাসে যুদ্ধটার নাম বনি কুরাইজা যুদ্ধ পাঠাইবার সময় বলে দিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ পড়তে পারো তখন এই সময়ও হাতে ছিল কিন্তু ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হইয়া গেল রাস্তায় গিয়া আসরের নামাজ পড়ার আর টাইম নেই এখন টাইমের ভিতরে পড়তে হইলে রাস্তায় পড়তে হবে আর গন্তব্যস্থলে গিয়া পড়তে হইলে কাজা করতে হবে এখন কোন পথে যাবেন তাদের মধ্যে দ্বিমত হইয়া গেল ভিন্ন ভিন্ন মত হইলে এক একটা মতের নাম এক একটা মজাব একদল সাহাবি বলেন রসুল যখন বলছিলেন তখন সময় হাতে ছিল এখন যেহেতু সময় নাই আমরা নামাজ কাজা করব না রাস্তায় ফরে নেব একদল রাস্তায় ফরে নিলেন আর একদল সাহাবি বলেন সময় আছে না নাই আমরা জানি না রসুলে কইছেন গন্তব্যস্থলে গিয়া পড়তাম
রইল না গেল আমরা জানি না, আমরা গন্তব্যস্থলে গিয়ে পড়বো, তারা গিয়ে কাজা করছেন। একদিনের আসরের নামাজ নিয়া একদল সাহাবাদের মধ্যে দুইটা মজাব সৃষ্টি হইল, হঠাৎ মজাব সৃষ্টি হইল। দুনো মজাবের সংবাদ রসুলের কাছে দেওয়া হলো, সহি বখারি শরীফে উল্লেখ আছে, আল্লাহর রাসুল দুনো মজাবকে সমর্থন দিয়া দিলেন। সুতরাং মজাব পরবর্তীকালের উদ্ভব না নবীর যুগের সৃষ্টি? নবী জানতেন না, না জানতেন, জানিয়া অনাস্থা দিছেন না সমর্থন দিছেন। ই পর্যন্ত এই কথা শেষ নয়, নবী নিজেই মজাব পালনের ব্যবস্থা করে দিছেন। এটারও উদাহরণ শুনেন, হযরত মুআযি ইবনে জাবাল, মুআযি ইবনে জাবাল নামের একজন সাহাবী, জাবাল তার বাবার নাম, তার নাম মুআজ, সাহাবীর নাম মুআজ, তার বাবার নাম জাবাল। তা আমরা শুধু সাহাবীর নামটাই কই, হযরত মুআজকে আল্লাহর রাসূল ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। কোন দেশের? ইয়ামান দেশের। পাঠাইবার সময় জিজ্ঞাসা করলেন, মুআজ তুমি ইয়ামানবাসীদের সমস্যার সমাধান কোত্থেকে দেবে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রসুল জিজ্ঞাসা করলেন, যেই প্রশ্নের জবাব কোরআনে পাবে না সেই প্রশ্নের জবাব কোথার থেকে দিবে? এখানে রসুল শিক্ষা দিচ্ছেন, আল্লাহর সব বিধান কোরআনে পাওয়া যাবে না। মুআজ বলেন, যেই প্রশ্নের জবাব কোরআনে না পাব সেই প্রশ্নের জবাব রসুলের হাদিস থেকে দেব। রসুল জিজ্ঞাসা করেন, ওয়া মুআজ, যেই প্রশ্নের জবাব রসুলের হাদিসে পাবে না সেই প্রশ্নের জবাব কোত্থেকে দেবে? এখানে রসুল শিক্ষা দিচ্ছেন, এমনও প্রশ্ন আছে যার জবাব কোরআনেও পাবে না হাদিসেও পাবে না। যেমন নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এটার জবাব কোরআনেও নাই হাদিসেও নাই, আছে উম্মতের ইজমায়, আছে উম্মতের ইজমায়। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আও কালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। উম্মতের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হবে এটা শতকরা একশো ভাগ নির্ভুল আল্লাহর বিধান বলে গণ্য হবে। সাব্যস্ত হইল উম্মতের ইজমার দ্বারা, কিন্তু সমর্থন দিয়া গেলেন রসুল অগ্রিম, রসুলে অগ্রিম সমর্থন দিয়া গেছেন, তোমরা ঐক্যবদ্ধ সমাধান যেইটা বের করে দিবা এইটাই আল্লাহর কাছে নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। কাজেই উম্মতের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে নামাজে মাইকের ব্যবহার জায়েজ। কার কিসের দ্বারা সাব্যস্ত হয়েছে? উম্মতের ইজমার দ্বারা। ঐক্যবদ্ধ সমাধান হইলে ইজমা, আর এক একজনের এক এক সমাধান হইলে মজহাব। হযরত মুআযরে জিজ্ঞাসা করলেন, রসুল হাদিসে যদি কোনো প্রশ্নের জবাব না পাও সেই প্রশ্নের সমাধান কোত্থেকে দিবে? মুআজ বলেন, আমি ইস্তেহাত করে বের করে দেব। বলেন তো, একা একা মুআজ ইস্তেহাত করে যে সমাধান বের করবেন এটার নাম উম্মতের ইজমা না মুআজের মজহাব? এটা মুআজের মজহাব, এটা উম্মতের ইজমা না। মুআজ যখন বললেন আমি ইস্তেহাত করে বের করে দেব, আল্লাহর রসুল খুশি হইয়া মুআজের মুখে থাবা দিয়া, এটা খুশির থাবা, মানুষে খুশি হইয়া ফিটো থাবা দেয় না, আল্লাহর রসুল খুশি হইয়া মুআজের মুখে থাবা দিয়া আল্লাহর প্রশংসা করলেন। বললেন, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার মুআজকে সঠিক পথের সন্ধান দিলেন। কোন দেশের জন্য মুআজকে? ইয়ামান দেশের জন্য। এই হাদিসে রসুল শিক্ষা দিয়েছেন, যেই দেশে যেই মজহাব চালু আছে ওই দেশের মুসলমান সেই মজহাব মতো আমল করবে। সুতরাং বাংলাদেশে কোন মজহাব চালু আছে? হানাফি মজহাব চালু আছে। রসুলের হাদিসের শিক্ষা, বাংলাদেশের মুসলমান হানাফি মজহাব মতো আমল করবে। শাফি মজহাব মতো যদি থাকে, জুরে সুরায়ে ফাতেহা মুক্তাদিরা পড়বে, তাহলে যেই দেশে শাফি মজহাব চালু আছে ওই দেশ গিয়া কও। বাংলাদেশও শাফি মজাব চালু নাই, বাংলাদেশে হানাফি মজাব চালু। এখানে হানাফি মজাবে মুক্তাদিদের জন্য সুরায়ে ফাতেহা পড়া নিষেধ, মুক্তাদিদের জন্য সুরায়ে ফাতেহা পড়া নিষেধ। হাদিস শরীফে রসুল বলেন,
মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কারাতুন, এর অর্থ হইল যে ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। এই হাদিস মতো হানাফি মজাব, এই হাদিস মতো বুঝা থাকলে কি বুঝা থাকলে বলুন, হানাফি মজাব হাদিস বিরোধী না হাদিসের পক্ষে? হাদিসের পক্ষে। কোন মজহাব কোরআন বিরোধী নয়, কোন মজহাব হাদিস বিরোধী নয়, সমস্ত মজহাব কোরআন হাদিসের পক্ষে। এক হাদিসের এক ব্যাখ্যা এক রকম, আরেক একই হাদিসের আরেক ব্যাখ্যা আছে আরেক রকম। হানাফি মজাবে এক ব্যাখ্যা গ্রহণ করছে, শাফি মজাবে আরেক ব্যাখ্যা গ্রহণ করছে। কোরআনের কোন আয়াতের এক ব্যাখ্যা এক রকম, আরেক ব্যাখ্যা আরেক রকম। হানাফি মজাবে এক ব্যাখ্যা গ্রহণ করছে, শাফি মজাবে আরেক ব্যাখ্যা গ্রহণ করছে। এক কথায় মজহাব চাচ্চা কোরআন হাদিসের সাইর ব্যাখ্যা, মজহাব চাচ্চা কোরআন হাদিসের সাইর ব্যাখ্যা। যে মজাব মানে না এ কোরআন হাদিসের ব্যাখ্যা মানে না, যে কোরআন হাদিসের ব্যাখ্যা মানে না সে কোরআন হাদিস মানে না, যে কোরআন হাদিস মানে না সে মুসলমান তাকে না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বিষয়গুলি বুঝবার, বিষয়গুলি জানবার, মনে রাখবার, এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।